হাই এভরি ওয়ান ওয়াইকাম মাই ইউটিউব চ্যানেল কসপাডাইনিগেল ফ্রেন্ডস আপনাদের যদি জমির রেকর্ড হারিয়ে যাও তো সেটা কীভাবে অনলাইনের মাধ্যমে বার করবেন তো এই সেটাই আপনাদেরকে জানাবো স্ট্যাপ বাই স্টেপ তো আপনাদেরকে যদি আপনার জমির রেকর্ড হারিয়ে যায় তো রেকর্ড বার করার জন্য আপনাকে বাংলার ভূমির ওয়েবসাইটে আসতে হবে আসার পর এখানে দেখেন সিং আপ যদি নতুন হয়ে থাকে আপনারা এখানে রেজিস্ট্রেশন করে নেবেন প্রথমে আপনার ফার্স্ট নেম দেবেন তা আপনার মিডিল নেম দেবেন এখানে তারপর আপনার এখানে লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর আপনার গার্জিয়ান নেমটার ফুল নাম লিখবেন এখানে তারপর আপনার ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে ইউজার টাইপ আপনি যদি সিটিজেন হয় দেখ সিটিজেনে আপনি ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে আপনার বলেছেন মিউনিসিপ্যালিটি যদি থাকে এখানে আপনার হচ্ছে ইন্টার করে দেবেন আপনার পিএস মানে হচ্ছে থানাটা এখানে লিখে দেবেন ডিস্ট্রিক্টটা এখানে হচ্ছে লিখবেন তারপর আপনার পিনকোডটা এখানে লিখবেন লেখার পর আপনারা এখানে ইমেল আইডিটা দিয়ে দেবেন ইমেল আইডি ইমেল আইডিতে ওটিপি যাবে সে ওটিপিটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার সাথে আধার কার্ডের যেটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা দেবেন দেওয়ার পর ওটিপি যাবে ওটিপিটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা এদিকে চলে আসবেন এখানে পাসওয়ার্ড নতুন করে বানাবেন তারপর আবার কনফার্ম পাসওয়ার্ডটা দেবেন তারপর ক্যাপচারটা দেবেন এখানে ক্যাপচারটা দেওয়ার পর এখানে ক্যাপচারটা দেখে এখানে দেওয়ার পর সাবমিটে আপনার ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করলে তারপর আপনার নেক্সট পেজে চলে যাবে সাইনে ক্লিক করতে বলেছে সাইনে ক্লিক করে আপনার লগ ইন করে নেবেন এখানে যেরকম আপনার মোবাইল নাম্বারটা শো করবে তারপর পাসওয়ার্ডটা এখানে ক্যাপচারটা দিয়ে আপনার লগ ইনে ক্লিক করে নেবেন লগ ইনে ক্লিক করলে আপনার নেক্সট পেজে চলে যাবে যে পেজটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে লগিনে ক্লিক করার পর আপনার এখানে নাম শো করবে তারপর সিটিজেন সার্ভিসে আসতে হবে আসার পর এখানে দেখবেন মেলাগুলো অপশন রয়েছে প্রথমে যে অনলাইন অ্যাপ্লিকেশান রয়েছে এখানে মেলাগুলো অপশান রয়েছে তো এখানকার মধ্যে আপনাকে নিচের দিকে চলে আসতে হবে যে সার্ভিস ডেলিভারি অপশান আছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর প্রথমে যে অপশানটা রয়েছে আর ও আর এটাতে ক্লিক করে দেবেন আর ও আর রিকোয়েস্টে ক্লিক করার পর তারপর আপনার যে পেজটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এখানে হচ্ছে তো কিছু ডিক্লারেশন দিয়েছে ওটা এক্সিট করে দেবেন দেওয়ার পর এখানে যেরকম আপনার ডিস্ট্রিক্ট শো করেছে ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনার এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে ব্লক রয়েছে ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করলে ব্লক শো করবে যে আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে নেওয়ার পর মৌজাতে চলে আসবেন যে আপনার মৌজা রয়েছে অনেকগুলো এখানে মৌজা রয়েছে সেই মৌজা যেটা আপনার হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে খতিয়ার নাম্বার যে খতিয়ার নাম্বার রয়েছে জমির সেই পতির নাম্বার বসিয়ে দেবেন তারপর আপনার ফার্স্ট নামটা এখানে বসিয়ে দেবেন তারপর আপনার এখানে লাস্ট নামটা বসিয়ে দেবেন তারপর আপনার বাবার ফুল নামটা এখানে বসিয়ে দেওয়ার পর অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন ক্লিক করে নেবেন ক্লিক করলেই নেক্সট বাজে নিয়ে যাবে নেক্সট বাজে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার শো করছে এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা দেখতে পাবেন তারপরে এইদিকে চলে আসবেন এখানে ফিস প্রসেস ফিস রয়েছে আর এখানে হচ্ছে প্রসেস পেমেন্ট মেথড আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা করতে চান এখানে সিলেক্ট করে নেবেন যেটার মাধ্যমে করতে চান এখানে সিলেক্ট করার পর কান্টিনিতে আপনি ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করলে আপনার নেক্সট পেজে ওপেন হয়ে যাবে এখানে দেখবেন রেফারেন্স নাম্বার অ্যাকাউন্ট অ্যামাউন্ট এখানে আপনার শো করবে তবে কান্টিনিতে আপনি ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর নেক্সট পেজে চলে আসবেন আসার পর এখানে আপনার কিছু বেসিক ডিটেলস শো করবে আপনি যেগুলো দিয়েছিলেন দেওয়ার পর এখানে পেমেন্টটা করতে হবে এখানে ভেরিফাই পেমেন্ট করেই নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন তারপরে পেমেন্ট মেথড চলে আসবে কী যে পেমেন্ট ম্যাথফাডটা আপনি সিলেক্ট করেছিলেন সেটা সিলেক্ট করে নেবেন পেমেন্ট গেটে সিলেক্ট করে নেবেন তারপরে নেক্সটে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাকে জি আই আর পি এস নাম্বার শো করবে আর জি আর এন নাম্বার শো করবে সেটা নোট ডাউন করে রেখে দেবেন তো পে নাওতে ক্লিক করে দেবেন পেন নাওতে ক্লিক করার পর কিছুক্ষণ লডিং নেবেন ই ডাইরেক্ট করে দেবে যে পেমেন্টে যে আপনার পেমেন্ট করবেন সে পেজে আপনি নিয়ে আসবে আসার পর এখানে ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট এন তো আমি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব এখানে যেরকম যেমন রয়েছে ইউপিআই আইডি এখানে দিয়ে ব্লেড করে দেবেন তো আমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করবো কিউআর কোড সিলেক্ট করে নেব যদি আপনার জিএসটি নাম্বার থাকে তো জিএসটি নাম্বার দেবেন নাহলে ছেড়ে দেবেন তারপর পে নাওতে ক্লিক করে দেবেন পে নাওতে ক্লিক করার পর এখানে আপনার কিউআর কোড ওপেন হয়ে গেছে তো কিউআর কোডে আপনার পেমেন্ট করে দেবেন পেমেন্ট করলে অটোমেটিক আপনার যে পেমেন্টটা সেটা তো পেমেন্টটা দেখছেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনার পেমেন্টটা যে রয়েছে সাকসেসফুলি আপনার পেমেন্টটা এখানে সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে তো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তাছাড়া ভিউ করেও আপনি দেখতে পারেন তো এইভাবেই আপনার রেকর্ড হারিয়ে গেলে আপনার বার করতে পারেন আমার যদি ভিডিও ভালো লাগে প্লিজ আপনার সাবস্ক্রাইব